আপনি ঘরে শুয়ে আছেন, বিছানায় উলুশ বা ঝাড় পোকা শুতেই পারছেন না, বড্ড কামড়াচ্ছে, কি করবেন আপনি? বিছানায় উলুশ বা ঝাড় পোকা কিভাবে তাড়াবেন? তার পদ্ধতি এবারে বলে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার একটি হল সভায় মুখ্যমন্ত্রীর দাবি, গরম জল ঢেলে দিলে উলুস মরণ জ্বালায় ছটফট করে। শুনুন ত্রিপুরার বিচক্ষণ, জনদরদী, পরিশ্রমী, সৎ, নিষ্ঠাবান, জনপ্রিয় মুখ্যমন্ত্রীর মূল্যবান বক্তব্য। খাটে থাকে না, ঝাড়ু দিয়ে বাইরে করে কি করবি? তারপর গরম মানে রৌদ্রের মধ্যে দিলেও ভিতরে ঢুকতে থাকে, রৌদ্র মারতে পারতো না, ঠিক ধরুন গরম জল লাইলা দেন তো গরম তো না আসলে এখন মন দিয়ে যে গরম জল ডালছে পুলিশ বাইরে এসে বাইরে তো হয় ঠিক হচ্ছে না তোমরা মানুষ বলে আরো 22,000 প্রসেসিং আছে, মাছ আরো 70,000 আছে, আমি তো কত কাম মারবো? এই 2,50,000 ঘর 2,50,000 পরিবারের কাছে যাবে, 2,50,000 পরিবারের কাছে 2,50,000 ঘর যাবে। কে জানে কত সিস্টেম শেষ? আগে কত ব্যবসা আসতো, টিনের মধ্যে ব্যবসা, পিলারের মধ্যে ব্যবসা, তারপর 10,000 টাকা দিয়ে বাকিটা ধমকানো, কত সিস্টেম আছে। কালকে গিয়েছি বিরুনি আপে একটা রাজনৈতিক কার্যক্রমে, আমি এমএলএ কে বলি এর আগে গেলাম তখন জয়েন করে নেন 1400 জন, আজকে আবার দিকে 700 এদিকে আসলাম তো আসলেন নাকি ঘুরতে? তারপর দেখেছি নামগুলো সবকে সঠিকই আছে, তারপর নিজেকে আমার চেহারাও দেখেছি কোন দিকে কোন দিকে। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন সিপিআইএম অফিসে একসময় পানি দিত, তাকে জিবি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান বানিয়ে দিয়েছিল মানিক সরকার, তিনি এসে সব ঠিকঠাক করছেন বটে। সাথে বলেছেন মানিক সরকারের নাকি মরণ জ্বালা উঠেছে। শুনুন মুখ্যমন্ত্রীর মূল্যবান বক্তব্য। জল পানি দিত তারে লাগিয়ে দিছে, মাঝে মাঝে পত্র পত্রিকা দেখেছেন, এর চাইতে দেখা যায় যে ও যে গার্ড আছে সিকিউরিটি গার্ড, এরা ডাক্তারদের কাছে থাকতে তো অনেক কিছু শিখে গেছে, এর চাইতে ভালো। এমন এমন জায়গা যেখানে মানুষের জীবনের জানাটা নিয়ে একটা মানুষের জীবন চলে যায়, যেখানে জীবন রক্ষা হয় সেই জায়গায় ঢুকিয়ে দিয়েছে, ঢুকানোর জায়গা আছে তোমরা, যারা জোট মিলে ঢুকিয়েছো তো তোমরা অনেক, ঢুকাবো না জোট মিলে, যেখানে মানুষের মানুষ জীবন রক্ষার জন্য হসপিটালে যায় সেখানে ঢুকিয়ে দিয়েছে এইসব লোক। আরে কত জায়গায় আমাকে হাত দিতে হয়েছে, কত যে বিনাশ করেছে, আপনারা সেগুলো বলুন, না হলে আজকাল দেখি বিপ্লব দত্ত কিছু করে নাই। কালকে দেখলাম এই রাজ্যের যে পুরনো মুখ্যমন্ত্রী বলছেন মোদি তো দেখেছেন, বলছে কিছু হয়নি, উনি দেখলেন তো 1,65,000 ঘর দিয়ে দিল, কিভাবে দিয়ে দিল, কেন দিয়ে দিল, আরে মরণ জ্বালা ওষুধ দিলেন, চিলিকা দিয়ে দিয়েছে মরণ জ্বালা, জোরটা দিলেন না জান চাকরি করছেন তো অনেকদিন, এবার তেনে জোর এলেন গঙ্গা জল। আমি তাহলে
একটা রাজনৈতিক দলের কার্যক্রমে ভাগ নিচ্ছিলেন, বলছেন মোদী দেখছেন, মোদী হ্যাঁ ত্রিপুরাকে 1,59,000 ভোট দিয়েছে, অন্যায় করেছে, দেওয়া ঠিক হয়নি, কারণ মরণ জ্বালায় কেন উঠছে, মোদী তো বিয়ে দিয়েছে। বছরে 50,000 করে চাকুরি, মিস কলে রোজগার, মিস কলে চাকুরি ইত্যাদির ব্যাপারে কিছু না বলে এদিন টানা আক্রমণ করলেন বিরোধী সিপিআইএম কে। অবশ্যই লক্ষ্য পুরো ভোট, তাকে গাড়ি দেওয়া হয়, তাকে সিকিউরিটি দেওয়া হয়, তাকে বাংলো দেওয়া হয়, এই সুবিধাগুলো জনতা কেন দিচ্ছে? যাতে আপনার সেবাটা মানুষ 24 আওয়ার্স পেতে পারে, তার সঙ্গে সম্পর্ক রয়েছে। তাহলে এই গেস্ট লেকচারার, ফিক্সে চাকরি, ডিআরডব্লিউ কার আবিষ্কার? আমার আবিষ্কার, সব পন্ডিত গুলির আবিষ্কার, সব পন্ডিত গুলির আবিষ্কার। মানুষকে আটকিয়ে রাখা, ঝুলিয়ে রাখা, কোন কিছু কমপ্লিট না করা, শুধু এই জন্য নয়। ত্রিপুরাতে 2018 সপ্তাহে আসার পর প্রচুর এরা বিল্ডিং কনস্ট্রাকশন নিয়েছিল, প্রায় 100 কোটি টাকার কাছে, 1-200 কোটি টাকা, 200 কোটি টাকার কাছাকাছি শুরুয়াত করে দিয়েছে। কোনোটা 40%, কোনোটা 30%, কোনোটা 10% করে রেখে দিয়েছে। আমি যখন রিনোভেটিং পিডব্লিউডি নিয়েছি, দেখি 2-250 কোটি টাকা, না হলে কাজগুলি কমপ্লিট হবে না। কোনোটা 2013 শুরু করেছে, কোনোটা 2010 শুরু করেছে। আমি বললাম তো টাকা, বলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওই সময় একটা ফান্ড দিত, স্যাংশন করেছে এত টাকা, স্যাংশন মনে কত 90 কোটি টাকা মনে কত স্যাংশন করেছিল, এরা কাল ধরে নিয়েছে 200-250। বাম আমলে যা উন্নয়ন হয়েছে তা নাকি মানুষের আয়ু ওয়াস করার জন্য হয়েছে। বিপ্লব বাবু এসে বহু কষ্টে সেই কাজগুলো শেষ করছেন। সিপিআইএম রাজ্য সম্পাদককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেছেন, আমাকে উঙ্গলি করলে আমি আদা পর্যন্ত যাব। শুনুন বিপ্লব বাবুর বক্তব্য। কিন্তু তো শেষ করুন, তার সফল চেষ্টা তো আমি না করলাম, মোদী জি না বসা দিল। অতিরিক্ত 348 কোটি টাকা এনেছে, আপনারা পত্রপত্রে দেখেছিলেন, 7th Phase স্কেল দেওয়ার সময় 1500 কোটি টাকা ওনার কাছ থেকে এনেছিলাম আমি, তারপর 348 কোটি টাকা ওনার কাছে 500 কোটি টাকা চেয়েছিলাম, উনি দিতেই দেন না। অনেক কষ্ট করে ওনাকে অনেক কিছু বলে, ত্রিপুরার মানুষকে আপনি ভালোবাসেন, সব কিছু বলে টলে তারপরে 348 কোটি টাকা এনে তারপরে সেই কাজগুলো এনে আমি কমপ্লিট করেছি। আপনারা দেখেছেন জঙ্গলপুরে 2013 কোর্ট বিল্ডিং শুরু করেছিল একটা লাভ বিল্ডিং, 2021 আমি চিফ জাস্টিস কে ফরুশি সাহেব ছিলেন, গিয়ে সেটা ইনোগ্রেশন করেছি 13 থেকে 2021। কত বছর লাগলো? কত? 8 বছর একতলা বিল্ডিং বানাতে। কি অবস্থা তাদের, গতি দেখেন। আরেকটা আমার বাড়ির সঙ্গে আরেকটা সিএম হাউস তৈরি করছে, অনেক বাঙালি বিপ্লব শুরু করছে, আমার মিত্র বিধায়ক আছে এক দুইটা, তাদের সঙ্গে মিলামিশা চলে কোশ্চেন করে। আসলে গোটা ত্রিপুরা এই কদিনেই ভাবতে শুরু করেছে, বিপ্লব বাবু মুখ্যমন্ত্রী না হলে কি হতো রাজ্যটার। এত গুণী, কর্মঠ, পরিশ্রমী মুখ্যমন্ত্রী থাকার সত্ত্বেও ভিন গ্রহের কিছু উন্মত্ত জীব ত্রিপুরাটাকে লণ্ডভণ্ড করছে, থানায় ঢুকে হামলা চালাচ্ছে, থানায় ঢুকে বিরোধীদের রক্তাক্ত করছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী এত গুণী, এত জনদরদী, এত উচ্চশিক্ষিত, সেই দলের কর্মীরা তো আর এতটা বর্বর, উন্মাদ হতে পারে না। তবে তারা কোন গ্রহের যারা এসব করছে, তারা কোন দলের যারা এসব করছে, এই প্রশ্নের তথ্য এবং উত্তর আপাতত নেই ইন্ডিপেন্ডেন্টের কাছে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।